নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগত জানাইছো মই মজিদ। বন্ধুসকল পলকতে চাওয়া আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, দেশত আহি আছে নতুন আইন, রাষ্ট্রত্র আইন প্রবর্তনের বাবে সক্রিয় হয়ে পড়ছে কেন্দ্রীয় সরকার। দেশত এতিয়া রাষ্ট্রত্র আইন প্রবর্তনের বাবে সক্রিয় হয়ে পড়ছে কেন্দ্রীয় সরকার। উচ্চতম ন্যায়ালয় স্থগিত রখা রাষ্ট্রত্র আইন পুনের প্রবর্তনের বাবে তৎপর হয়ে পড়ছে সরকার। উপনিবেশিক শাসনকালের আইনখন স্থগিত রাখিছিল দেশের উচ্চতম ন্যায়ালয়ে। 2022 11 মেত রাষ্ট্রত্র আইনের অধীনত গোচর পঞ্জীয়নত নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশের উচ্চতম ন্যায়ালয়ে। উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশত কেন্দ্র আর রাজ্য রাষ্ট্রদ্রোহর গোচর পঞ্জীয়ন করব নিল। সোমবারে পুনের কেন্দ্রীয় সরকারে রাষ্ট্রত্র আইনের পুনরীক্ষণের কথা উচ্চতম ন্যায়ালয়ক অবগত করে। মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়, ন্যায়াধীশ জে পি পার্ডিওয়ালার বিচারপীঠে স্থগিত রাখে শুনানি। পরবর্তী শুনানি আগস্টর দ্বিতীয় সপ্তাহত হব। রাষ্ট্রত্র আইনের অধীনত সরকারের প্রতি অসন্তুষ্ট ব্যক্তিক সরকারে কারাদণ্ড বিহিব পারে। উল্লেখযোগ্য যে রাষ্ট্রদ্রোহর গোচরত এজন ব্যক্তির তিন বছরের যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হব পারে। পরবর্তী খবর, অবশেষত গ্রেপ্তার হল শিবসাগরের বিতর্কিত ঠিকাদার নির্মল মল। শিবসাগর আরক্ষী গুহাটীত গ্রেপ্তার করেছে বিতর্কিত ঠিকাদারজনক। অবশেষত গ্রেপ্তার হল বিতর্কিত ঠিকাদার নির্মল মল। শিবসাগর আরক্ষী গুহাটীত গ্রেপ্তার করেছে বিতর্কিত ঠিকাদারজনক। গ্রেপ্তার করে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজে শিবসাগরলে লৈ যোৱা হয়েছে অভিযুক্ত ঠিকাদারজনক। উল্লেখযোগ্য যে এ জে ওয়াই সি পির নেতাক প্রহার করে পলাই থাকার অভিযোগ আছিল নির্মল মলের বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে ঠিকাদারগুলির কাণ্ডক লৈ দেওবারে উত্তপ্ত হয়ে পড়েছিল শিবসাগর জেলা। ঠিকাদারগুলি গ্রেপ্তারের দাবিত রাজপথলে ওলাই আহি প্রতিবাদ সাব্যস্ত করেছিল রাইজে। নির্মল মলের গুন্ডাগিরি নচলিব, নির্মল মল ওলাই আহক, নির্মল মলক গ্রেপ্তার করক, অসমত গুন্ডাগিরি নচলিব আদি স্লোগানেরে জেলাখনের রাজপথ উত্তাল হয়ে পড়েছিল। আর এই ঘটনার পিছতে ভিডিও যোগে ক্ষমা ভিক্ষা খুঁজিছিল নির্মল মরে। এই ঘটনার পিছতে সোমবারে নির্মল মরক গ্রেপ্তার করবলৈ সক্ষম হয় শিবসাগর আরক্ষী। বর্তমান শিবসাগর সদর থানালৈ লৈ যোৱা হৈছে নির্মল মরক। আর বর্তমান সময়ত শিবসাগর সদর থানাত সাংবাদিকর প্রবেশ নিষিদ্ধ করেছে আরক্ষীয়ে। পরবর্তী খবর, নিবনুয়া হব বিশ্বর কোটি কোটি লোক, সংকট আহিব পারে আপনার চাকরি লৈ। বিশ্বর বৃহৎ সংখ্যক লোকে আগন্তক পাঁচ বছর হেরুয়াব চাকরি, শেহতীয়া সমীক্ষাত প্রকাশ পাইছে এই উদ্বেগজনক তথ্য। সংকট আহিব পারে আপনার চাকরি লৈ। বিশ্বর বৃহৎ সংখ্যক লোকে আগন্তক পাঁচ বছর চাকরি হেরুয়াব এক কোটি চল্লিশ লাখ লোকে। কৃত্রিম বুদ্ধিমত্তার বাবে চাকরি হেরুয়ার তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। বিশ্বর 800 সংগঠনের তথ্যর ভিত্তিক প্রতিবেদন প্রস্তুত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। অহা পাঁচ বছর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বাবে চাকরি যাব বিশ্বর এক কোটি চল্লিশ লাখ লোকর। ইতিমধ্যে চ্যাট জিপিটির দরে প্রযুক্তি ব্যবহার করেছে বিভিন্ন সংস্থায়। উল্লেখযোগ্য যে বর্তমান বহুজাতিক সংস্থাসমূহর 43% কামেই যন্ত্রের দ্বারা সম্পাদন হয়। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, পুনের অসম আরক্ষীর বন্দুকর শব্দত কপি উঠিল রাজ্য। এবার রূপহী হাতত ড্রাগস মাফিয়ালৈ লক্ষ্য করে অসম আরক্ষীর গুলিচালনা। নিশা রূপহী হাতত গুলিচালনার ঘটনা, ড্রাগস মাফিয়ালৈ লক্ষ্য করে আরক্ষীর গুলিচালনা। বরতলত সংঘটিত হয়েছে এই ঘটনা। ড্রাগস মাফিয়া রমিজুল ইসলামলৈ লক্ষ্য করে আরক্ষীর গুলিচালনা। দীর্ঘদিনের ড্রাগস সরবরাহ কার্যর সঙ্গে জড়িত আছিল রমিজুল। ভরিত গুলি লগার ফলত আহত হয় ড্রাগস মাফিয়া রমিজুল।
রমিজুলৰ পৰা উদ্ধাৰ হয় 75টা ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰ। গুলীবিদ্ধ হোৱা ড্ৰাগছ মাফিয়া ৰমিজুল ইছলামৰ ঘৰ নাঙলদুৱাত। তেজপুৰ টাইমছ হাস্পাতালত বৰ্তমান চিকিৎসা কৰোৱা হৈছে ৰমিজুলক। পৰৱৰ্তী খবৰ, অসমৰ তিনিগৰাকী সাংসদৰ ৰিপৰ্ট কাৰ্ডত লাগিল লাল দাগ, সেয়েহে সংসদ মুকলি কৰি দিয়া নাই সাংসদ পুঁজিৰ ধন। বিজেপিৰ দুই সাংসদ আৰু কংগ্ৰেছৰ এজন সাংসদে দিব পৰা নাই পুঁজি ব্যৱহাৰৰ প্ৰমাণ পত্ৰ। একো একোজন লোকক এটা সমষ্টিৰ ৰাইজে বৰ আশাৰে প্ৰেৰণ কৰে সংসদলৈ, পিছে অসমৰ সাংসদসকলে কৰনে ৰাইজৰ কাম? অসমৰ তিনিগৰাকী সাংসদে সাংসদ পুঁজি ব্যৱহাৰৰ প্ৰমাণ পত্ৰই দিব পৰা নাই, যাৰ বাবে সংসদে এই তিনি সাংসদক মুকলি কৰি দিয়া নাই সাংসদ পুঁজিৰ ধন। ৰিপৰ্ট কাৰ্ডত লাল দাগ অসমৰ এই তিনি সাংসদৰ। পুঁজি ব্যৱহাৰৰ প্ৰমাণ পত্ৰ দিয়াত অসমৰ্থ বিজেপিৰ তপন কুমাৰ গগৈ, অডিট প্ৰমাণ পত্ৰ দিয়াত ব্যৰ্থ কৃপানাথ মাল্লা, ইফালে কংগ্ৰেছৰ সাংসদ আব্দুল খালেকেও দিব পৰা নাই ব্যৱহাৰিক প্ৰমাণ পত্ৰ। করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপির সাংসদ কৃপানাথ মাল্লায় দিব পৰা নাই অডিট সার্টিফিকেট, দিব পৰা নাই পুঁজি ব্যৱহাৰৰ প্ৰমাণ পত্ৰ, সেয়েহে সংসদে সাংসদ পুঁজির ধন মুকলি কৰি দিয়া নাই। সাংসদ মাল্লাক সংসদে 2019-20-21-21 আড়াই কোটিকৈ আৰু 2021-22 বিত্তীয় বৰ্ষত দিছিল 2 কোটি টকা। একেদৰে যোৰহাট লোকসভা সমষ্টিৰ সাংসদ তপন গগৈক 3টা বিত্তীয় বৰ্ষত সংসদে সমান পুঁজি মুকলি কৰি দিছিল। যোৰহাটৰ সাংসদগৰাকীয়ে অডিট চাৰ্টিফিকেট দিলে যদিও পুঁজি ব্যৱহাৰৰ প্ৰমাণ পত্ৰ জমা নিদিলে সংসদত। একেদৰে বৰপেটা লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছী সাংসদ আব্দুল খালেকেক একে হাৰতে 3টা বিত্তীয় বৰ্ষত সংসদে পুঁজি দিছিল যদিও পুঁজি ব্যৱহাৰৰ প্ৰমাণ পত্ৰ জমা দিব নোৱাৰাত আব্দুল খালেকেক সাংসদ পুঁজির ধন মুকলি করে দিয়া নাই সংসদে। পিছে এই তিনি সাংসদে পুঁজি অনাত ব্যর্থ মানেই সমষ্টিবাসীর লোকসান। এজন সাংসদক লৈ সমষ্টিবাসীয়ে বহুত আশা করে, এতিয়া সপন পূরণ করাত ব্যর্থ হওয়া এই সকল সাংসদক কি চাই সমষ্টিবাসীয়ে পুনৰ পঠিয়াব দিল্লীলৈ? বিগত নির্বাচনত এনে বহু কারণত বিজেপিয়ে টিকট দিয়া নাছিল রমেন ডেকা, আর পি শর্মা, রাজেন গোহাই, কামাখ্যা প্রসাদ তাসা আর বিজয়া চক্রবর্তী। সন্মুখ 2024 লোকসভা নির্বাচন, অসমৰ এই দুগৰাকী বিজেপি সাংসদ হয়তো নজরত থাকিব নেতৃত্বর। পরবর্তী খবর, রাজ্যের হুদখোর সকল সাবধান, বাল্য বিবাহৰ দরেই রাজ্যৰ ঘরে ঘরে অসম আরক্ষীয়ে চলাব হুদখোরৰ বিরুদ্ধে অভিযান। গাঁৱে গাঁৱে অসম আরক্ষীর দল সুমাই হুদখোরসকলক বিচাৰি উলিয়াই জেল হাজতলৈ প্রেরণ করিব। কেবল নিশার ভাগত অসম আরক্ষীর চলিব এই অভিযান, অর্থাৎ হুদখোরক বিচাৰি রাজ্যজুড়ি নিশার ভাগত অসম আরক্ষীয়ে চলাব অভিযান। নিশার ভিতরতে রাজ্যৰ পৰা হাজার হাজার হুদখোরক গ্রেপ্তার করব অসম আরক্ষীয়ে। আৰু ইতিমধ্যে অসম আরক্ষীর হাতত আহি পৰিছে হুদখোরৰ প্রথমখন তালিকা। পরবর্তী খবর, এটেনশন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া, আপনার বিভাগত এইবর কি চলিছে? এজন ব্যক্তি একে সময়ত আপনার বিভাগত 45টা চাকরি কেনেকৈ পালে? হয় আপনি ঠিকই শুনেছে, অসমৰ স্বাস্থ্য বিভাগত সংঘটিত হৈছে এক আজব কাণ্ড। এজন ব্যক্তিয়ে লাভ কৰিছে 45টা চাকরি, কত কিয় কেনেদৰে এই চাকরি লাভ কৰিছে চাওক সবিশেষ তথ্য। স্বাস্থ্য বিভাগৰ নিযুক্তিত কেশব মহন্তৰ যাদু, ৰামধুনীৰ পৰা আৰম্ভ কৰি লেব এছিষ্টেণ্ট পদলৈ নিৰ্বাচিত হ'ল এজনেই ব্যক্তি। 45টা শাখাতে এটা বিশেষ ৰোল নম্বৰ, প্ৰতিটো শিতানতে আছে 4070-4862 ৰোল নম্বৰটো, আৰু একাধিক ৰোল নম্বৰ দেখা গৈছে 20-30টা পদত। স্বাস্থ্য বিভাগে ঘোষণা কৰিলে চতুৰ্থ বৰ্গৰ ফলাফল, আৰু এই ফলাফলত পোহৰলৈ আহিছে ব্যাপক বিসংগতি। অভাৰলেপিঙৰ বাবেই বঞ্চিত হ'ল ৰাজ্যৰ অগণন প্ৰাৰ্থী। এজনে লাভ কৰিলে 45টা চাকৰি, আন এজনে লাভ কৰিলে 30টা চাকৰি, আন এজনে আকৌ লাভ কৰিলে 20টাকৈ চাকৰি। কিন্তু এইসকল ব্যক্তিয়ে এটা পদত একে সময়ত এটা পদতে যোগদান কৰিব, বাকী পদসমূহ কিন্তু খালী হৈয়ে থাকিব, আৰু ইপিনে ৰাজ্যত নিবনুৱাৰ হাহাকাৰ।